সন্ত্রাস তৈরি করার জন্য বোমা মজুদ করা হয়েছিল লোকপুরে যে বিস্ফোরণ হয়েছিল 2019 সালে বীরভূমের লোকপুরে বিস্ফোরণ মামলায় আদালতে বিস্ফোরক দাবি করেছে এনআইএ আপনি জানি রাখি যে সন্ত্রাসের জন্য বোমা মজুদ করা হয়েছিল আদালতে এনআইএ তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে বীরভূমের লোকপুরে যে বিস্ফোরণ মামলা সেই বিস্ফোরণ মামলায় আদালতে বিস্ফোরক দাবি করেছে এনআইএ আমরা এই নিয়ে আরো জানব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আবির দত্ত আবির এনআইএ এর আইনজীবীরা কি বলছেন আদালতে দেখো তোমাকে শুরুতেই জানাই যে 2019 সালে সেপ্টেম্বর মাসের 20 তারিখে বিস্ফোরণের ঘটনা ঘটে বীরভূমের লোকপুর থানার অন্তর্গত এবং যেখানে বিস্ফোরণ ঘটেছিল সেটা স্থানীয় সক্রিয় তৃণমূল কর্মী বাবলু মণ্ডলের বাড়ি এরপর এই ঘটনা তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ এবং পরবর্তীকালে সিআইডি তদন্ত নেয় এবং পরবর্তীকালে দেখা যায় যে 2021 সালে এই ঘটনা তদন্তভার নেয় এনআইএ পরবর্তীকালে হাইকোর্টে মামলা চলে দীর্ঘ মামলা চলার পর হাইকোর্টের নির্দেশে সিআইডি তরফ থেকে তদন্তভার হাতে নেয় এনআইএ আজকে এই ঘটনার চার্জশিট প্রথম চার্জশিট পেশ করা হলো জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এবং সেই চার্জশিটে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে যাকে আগে গ্রেপ্তার করা ছিল সেই বাবলু মণ্ডল সহ নিরঞ্জন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডল নিরঞ্জন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডলকে পলাতক হিসেবে দেখানো হয়েছে 110 পাতার এই চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা তারা যেটা জানাচ্ছেন যে বোমা এবং বিস্ফোরক মজুদ করা হয়েছিল পঞ্চায়েত ইলেকশনের সময় থেকে এবং বিভিন্ন ইলেকশনের সময় বা বিভিন্ন নির্বাচন যখন সামনে ছিল 2019 সালে তখন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য এগুলো মজুদ করা হয়েছে যেখান থেকে বিস্ফোরণ হয় বাড়ির ভেতরে মজুদ করে রাখার জন্য এবং তারপরে এই ঘটনা এই ঘটনার পরবর্তীকালেও আরও তদন্ত তারা করতে চান বলেই আদালতে জানিয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাদের আইনজীবী মারফত পঞ্চায়েত ভোটের সময় সন্ত্রাসের জন্যই বোমা মজুদ করা হয়েছিল বীরভূমের লোকপুরে 2019 সালে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের ঘটনায় প্রথম চার্জশিট আজ দিয়েছে এনআইএ এই খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর অনির্বাণ আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আটক করে নিয়ে যাওয়ার মুহূর্তে ছবি বারবার যখন জিজ্ঞেস করা হচ্ছে সুব্রত মালাকারকে আপনি কি কাজ করেন কোথাও চাকরি করেন কিনা আপনাকে কেন আটক করা হচ্ছে কোনো উত্তর তারা দিতে পারছে না আবার অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই বাড়ির মধ্যে তার এই অফিসের মধ্যে কি কাজকর্ম হয় আমরা কিছুই জানি না তার মানে কোথাও একটা সন্দেহের বাতাবরণ জোরালো হচ্ছে অনির্বাণ একদমই তাই এখানে যে সুব্রত মালাকারের যে অফিস যে অফিসে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা এসে উপস্থিত হয়েছে সেই অফিস নিয়ে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তো অবশ্যই রয়েছে সৌমেন তার কারণ হচ্ছে যে এখানে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের যে বক্তব্য যে এখানে কিন্তু মাঝে মধ্যে জটটা দেখা যেত কখনো কখনো দু তিন ঘন্টা সুব্রত মালাকারকে এখানে দেখা গেছে তবে তিনি কারোর সাথে সে অর্থে কথাবার্তা বলতেন না বা তিনি কি কাজ করেন এখানে বসে সেই সম্বন্ধেও কিন্তু পাড়া প্রতিবেশীদের সে অর্থে কোনো সম্যক জ্ঞান নেই স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিভ্রান্ত তৈরি হয়েছে যে হঠাৎ করে এরকম একটা ইডি তিনি সুব্রত মালাকারকে নিয়ে তার এই অফিসে এসেছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু একেবারে উৎসুক হয়ে একেবারে এই যে রায়চৌধুরী অ্যাপার্টমেন্ট সেই রায়চৌধুরী অ্যাপার্টমেন্টের সামনে এসে ভিড় করেছে অচ্যুত অনন্ত পাই রোড সেখানে কিন্তু এই রায়চৌধুরী অ্যাপার্টমেন্ট 32 নম্বর এবং তারই কিন্তু তলায় হচ্ছে এই সুব্রত মালাকারের অফিস যেটা জানা যাচ্ছে যে আজকে যখন তার বাড়িতে যখন ইডি আধিকারিকরা পৌঁছয় এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদের পরই কিন্তু এই যে অচ্যুত অনন্ত পাই রোড সেখানে কিন্তু তার একটি যে অফিস রয়েছে সে বিষয় সম্পর্কে ধারণা পায় কিন্তু ইডি আধিকারিকরা এবং তারপর কিন্তু তাকে নিয়ে সোজা এখানে চলে আসা হয় বেলগড়িয়ার এই অচ্যুত অনন্ত পাই রোডে এবং তারপর আমরা দেখলাম যে সুব্রত মালাকার তিনি নিজে এই তালা খুলে দিলেন এবং তার পরবর্তী সময় তালা খুলে দেওয়ার পর ইডি আধিকারিকরা ভেতরে পৌঁছে গেলেন ভেতরে গিয়ে ইডি আধিকারিকরা এই মুহূর্তে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে কারণ যারা জানা যাচ্ছে যে একদিকে যেমন তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসাব রক্ষকের এবং হিসাব পরীক্ষকের কাজ করতেন ঠিক পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ফরেন যে কারেন্সি এক্সচেঞ্জ ট্রেডিং তাতেও কিন্তু যুক্ত ছিলেন এই সুব্রত মালাকার ফলে কোনোভাবে এই এসএসসি দুর্নীতি মামলার যে বিপুল সংখ্যক দুর্নীতির টাকা সেই টাকা কি বৈদেশিক মুদ্রা হিসাবে বা অন্য কোনো হাওলা মারফত বিদেশে পাচার করা হয়েছে কিনা সেই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি আধিকারিকরা এই মুহূর্তে তাকে নিয়ে প্রায় আধ ঘন্টা হয়ে গেল এই রায়চৌধুরী অ্যাপার্টমেন্টের তলায় সুব্রত মালাকারের যে অফিস সেই অফিসে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা